বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয় হলো ন্যাটো। চলুন আজকের আমাদের এই ভিডিওতে জেনে আসি ন্যাটো আসলে কি, ন্যাটোর কাজই বা কি, আর ন্যাটো তৈরি বা কেন করা হয়েছিল। তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালের এপ্রিলে ইউরোপীয় 10টি দেশ এবং আমেরিকা ও ক্যানাডা এই মোট 12টি দেশ মিলে একটি সামরিক জোট তৈরি করে, আর তার নাম দেওয়া হয় ন্যাটো বা নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা 30টি। ন্যাটোতে অন্তর্ভুক্ত 30টি দেশই একে অপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো একটি বন্ধুরাষ্ট্রের ওপর হামলা হলে বাকিদেরও ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ ন্যাটোতে অন্তর্ভুক্ত কোনো একটি দেশের ওপর বাইরের কোনো দেশ আক্রমণ করলে ন্যাটোর বাকি সদস্য দেশগুলি একত্রিত হয়ে বাইরের যে দেশটি আক্রমণ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ন্যাটোর অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশকে তাদের জিডিপির 2% খরচা করতে হয় সামরিক খাতে। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় 70%। তাহলে চলুন জেনে আসি ন্যাটো কতটা শক্তিশালী, কেনই বা ন্যাটো তৈরি করা হয়েছিল এবং ন্যাটোর উদ্দেশ্যই বা কী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রত্যেকটা দেশেরই ছিল নিরাপত্তাহীনতার সময়। কোনো দেশই সেই সময় নিজেকে নিরাপদ ভাবতে পারত না এবং গোটা বিশ্ব তখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল, একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমেরিকার উদ্যোগে ন্যাটো জোট তৈরি করা হয়। এই জোট তৈরি হওয়ার সময় মাত্র 12টি সদস্য দেশ ছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 30টি। বেলজিয়ামের রাজধানী ব্রেসেলসে 1949 সালের 4 এপ্রিল এই সামরিক জোট স্বাক্ষরিত হয়। ন্যাটোর প্রধান উদ্দেশ্য হল তাদের সকল সদস্য দেশগুলির স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষা করা এবং সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে ছোট ছোট দেশগুলিকে রক্ষা করা। ন্যাটো চুক্তির 5ম আর্টিকেলে সংগঠনটির মূল নীতিতে বলা আছে যে ইউরোপ এবং উত্তর আমেরিকার সংগঠনটির কোনো সদস্য দেশের ওপর সামরিক হামলা হলে তা সংগঠনের সকল সদস্যের ওপর হামলা হিসাবে মনে করা হবে, প্রয়োজনে সামরিক হামলাও চালানো হবে এবং উত্তর আটলান্টিকের দেশগুলির নিরাপত্তা বজায় রাখা হবে। আর এই কারণেই ইউরোপের দেশগুলি নিজেদের সুরক্ষিত রাখার জন্য ন্যাটোর সঙ্গে সংযুক্ত হতে থাকে। তবে বর্তমানে সোভিয়েত ইউনিয়ন না থাকলেও ন্যাটোর প্রভাব রয়েই গেছে। তাছাড়া ন্যাটোভুক্ত কোনো দেশের মধ্যে যদি অশান্তি সৃষ্টি হয় তাহলে তারা নিজেই সেটাকে মিটিয়ে নেয়। ন্যাটো প্রথমে যে দেশগুলি নিয়ে তৈরি হয়েছিল তারা হলো বেলজিয়াম, ক্যানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুকেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই 12টি দেশ নিয়েই ন্যাটো সংগঠিত হয়। বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা 30টি। তবে এখন পর্যন্ত ন্যাটোর ক্ষমতা একবারই প্রয়োগ করা হয়েছে। 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের জঙ্গি হামলার পর আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যুদ্ধে যোগ দেয় ন্যাটোর অন্যান্য সদস্যরা। তবে এর বাইরেও ন্যাটো অন্যান্য ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিয়েছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময়, 2003 সালে ইরাক সংকটের সময় এবং 2012 সালে সিরিয়া পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসাবে ন্যাটো এই 3 বারই তুরস্কের অনুরোধের ভিত্তিতে পেট্রিয়ট মিসাইল মোতায়েন করেছিল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন।